এখন বিকাশ মাতা আছে তো বুড়া, হ্যাঁ আই তো 3-4 দিন হাতে কিন্তু ইঁট গাড়া বা চুলা গাড়া, সত্যি করে বলো দেখেতে বাঁশের মা তো, হ্যাঁ এইখানটা কটা আছে বাঁশ গাড়া? নমস্কার, আমি বিকাশ মাতা, আপনারা দেখছেন আপনাদের সকলে সুপরিচয় চলেন, মানে যেটার নাম হচ্ছে পুরুলিয়া, ঢুকলে কিন্তু তারাই নাম বোধ কিন্তু পুরুলিয়া পর্বত। ব্যাপার আছে অন্যান্য দিনের থেকে আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং বলা হতে চলেছে, আর জন্য বলছি যে আপনারা যেখানে থাকেন যেমনভাবে থাকেন, বসে থাকেন, শুয়ে থাকেন, খাতে থাকুন, জল হাত করে বলছে সময় দিয়ে 2 মিনিট শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু অনেক কিছু আপনারা বুঝতে পারবেন। তার আগে আমি আপনাকে একটা কথা বলে থাকি, যদি এরকম আর ভিডিও দেখতে মনে করে অবশ্যই আমার মানসিক অনেক কাকা অনেক খুড়ার সঙ্গে রয়েছে বিকাশ মাতার তো বুড়া, মানে হবে কিন্তু ভিডিও ছাড়া মানে চড়চড়িয়া নাকি আপনার দেখবেন, কিন্তু ই মুড়ালা হয় মুড়ো, যাই হোক ব্যাপার হচ্ছে বেশি কিছু না করে বকর বকর নাহলে হাত দিকে পিঠে ছাড়লে আমার উপরে বেশি দিচ্ছে নজর, এটার কি খবর চালাই ফুরাইছে না খবর, যাই হোক বেড়ে ঠিক আছে। তো এখন আমি বলবো না এর বেশি, একা সামনে কিন্তু অনেক লোক রয়েছে, তাদেরকে দেবো একটু মোকা যে এরা কিন্তু কত ধরে লাগছে, তো লিচে কত টাকা এবং দিচ্ছে নাকি বাচ্চা ধোকা। কাকা নমস্কার, নমস্কার 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 নমস্কার, বলছি আজকে প্যান জামা, সরি মানে জামাটা খুলে আছে, এটা কি ব্যাপার? আমি বলবো না রান্না বান্না করলে লোককে বেশি খাওয়াচ্ছেন, আপনি খাচ্ছেন কম, ভিতরে কমছে দম, এই জন্য কিন্তু বুড়ান্তি কালে এত লাগছে গরম। যাই হোক, তো বলছি এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন? রোহিনগাড়াই। আচ্ছা আচ্ছা, কি করতে? রান্না করতে। রান্না করতে? আচ্ছা আচ্ছা, এইখানে তো করা হবে রান্না, তার আগে আমি এখন জানতে চাইব যে আপনার কোথায় বটে গ্রাম, কোথায় বটে থানা এবং কতলা আছেন আপনা, কারোই নাই কোনো জানা। মাঝে মাঝে তো পরের বাপ খাই উড়ে বলছে, সেই কনিয়ার বাপের খোলাই গেল ফ্যান, মানে কোথায় কোথায় কি বটে এই গ্রামের নাম এবং থানার নাম কি বটে? আমার মানে আপনাদের এই যে টিমটে আছে, আচ্ছা আচ্ছা, আমাদের টামনা থানা গ্রাম বাঁশড়া ও চিতড়া। চিতড়া আজকে আসা হয়েছে রোহিনগাড়া? হ্যাঁ আজকে রোহিনগাড়া আসা হয়, রোহিনগাড়া হয়েছে আসা। তো বলছি এখানে যে পাটকায় মানে আছে টিমটা, কোনো নাম দাম আছে নাকি? নাম আনন্দ ক্যাটারার। আনন্দ ক্যাটারার, মানে কি কি থাকে এখানে ব্যাপার? এখানে অনেক রকম ব্যাপার আছে, মানে রান্না বান্না যে কোনো অনুষ্ঠানে রান্না করা হয়, হ্যাঁ পরিবেশন করা হয়। আচ্ছা যে কোনো অনুষ্ঠান? আচ্ছা আচ্ছা, যদি আপনারা করতে চান যে কোনো অনুষ্ঠান, তো অবশ্যই দেখতে পাচ্ছেন নাম্বারটা, ফোনটা লাগানো তবে বাঁশড়া গ্রামে এসে কন্ট্যাক্ট করে ঘর চলে যান, তাই তো? যাই হোক দাদা, বলছি আপনার নাম কি আছে? আমার নাম দাঁড়ায় নাকটা বড় নাকি ঢুকেছে সরবর সরবর দিচ্ছে, বলো বলো। আমার নাম রামপদ মাহাতো। রামপদ মাহাতো, বাড়ি কোথায়? গাড়ি বাঁশড়া। বাঁশড়াতে বাড়ি ওঠা? আচ্ছা আচ্ছা, আর মানে এইখানে আসে বলছি কারিগর টিমটা এসে কিসের ভূমিকা কাম করা হয়? না ভালো মন্দ খাতে আসা হয়, এই ভালো মন্দ খাতে আসা হয়, ভালো মন্দ মানে করে দেওয়া হয়, করে দেওয়া হয় আর মানে খাতে আসা হয়। আচ্ছা আচ্ছা, যদি আপনাকে কোনো মানে বরে বা কোনো কইনা বা কোনো অনুষ্ঠানে যদি কেউ বুকিং করে, তো আপনাদের এই যে রান্না বান্না গুলা কেউ হাত চাটিয়ে খেতে পারবে কেন? মানে হাত চাটিয়ে মানে হাত মানে এত তবে টেস্ট, এত টেস্ট, বরানির পেট, একদম বরানির পেট। হ্যাঁ বাহ, উইতে পাচ্ছেন কথা 100% সত্য বলে, কিন্তু বিকাশ মানে 1 ইঞ্চিও কিন্তু করে নাম করা বটে কিন্তু কারিগর। তো বলছি আমার 25 বছর থাকলে একটু দিবে খবর, কেন কি বুঝছেন না? নাই দেখুন ব্যাপার হচ্ছে একটু মাঝে মাঝে কথা কথি না বললে সেই, হ্যাঁ যদি লাগে মনে তো বিয়েটা করবো বিনা ফোনে, এই তো জানা হইলো, এবার দেখা যে হইলে দেখাবো। হ্যাঁ নাম কি? নাম কি আছে? সুভাষ মাহাতো। সুভাষ মাহাতো, বাড়ি কোথায় আপনার? বাড়ি সাইকিয়া কুমারদা। সাইকিয়া কুমারদা, মানে এদের টিমে থাকা হয় না আজকে, মানে বেশি আইটেম দেখি আসা? না না, এদের টিমে থাকা না, এমনি হয় না, যার মানে দুটো বড় একসাথে বিয়া হচ্ছে তাহলে বেশি বেশি আইটেম রাখছে, বড় বড় খাসি কাটিছে, তাহলে আজকে যাবো রে ঢেলা খাতে পারবো? না না, মানে এত কোনো মনোভাব নেই? না না। আচ্ছা আচ্ছা, যাই হোক একটা কথা আমি জানতে যাবো যে পাঁচ পাবলিককে খাওয়ার আগে নিজের এখন বেশি পেট ভরে খাওয়ার না, ওদেরকে খেতে দেয় আগে, ওদেরকে খাওয়া তোরাই ভালো করে চেপা, তারপরে আমরা আছি, তারপরে আছি
যাই হোক, বর্তমানে ভালো? ভালো কাকা, এটা একটা বড়। যাই হোক, আপনার নাম কি আছে? ছোটু মা। তো ছোটু মা, বাড়ি কোথায়? ও মানে ওই শালিকা কুমার দেয়। শালিকা কুমার দেয়। আপনি কারিগর টিমটা এসে কিসের ভূমিকায়, মানে কি পদে থাকেন এখানে? আমি এখানে আলু ছুলা ছুলি কাম করেন না, কোনো মুখ্য পদে থাকা? আমি ভাতের ভাতের স্পেশাল মিস্ত্রি। স্পেশাল যাই হোক, আমি এখন যাইতে চাই একবার যে ভাতের বোর্ডে স্পেশাল মিস্ত্রি। সকালে এসে দু কিলাস চুয়ান করি কারিগর কেমন করছে না করছে তার কিন্তু প্রমাণ। আর লাস্টে তো হবে একটা কিন্তু সেই লেভেল ফাটাফাটি গান, বুঝতে পারছেন? এই জন্য বলছি আপনার কিন্তু শেষ তাক্ক দেখে যান। বলছি মিস্ত্রি, সরি কারিগর, এটা এটা কি বলে, এটা কাড়া কুড়াকে দেই মতন? আচ্ছা, কি নাম কি বটে? নানপুরি। নানকুড়ি? নানপুরি। নানকুড়ি? নানপুরি নানপুরি। ও নানপুরি। আচ্ছা আচ্ছা, এটার নাম হচ্ছে কিন্তু নানপুরি। তবে এটা যদি একটার থেকে দশটা দিয়ে কেউ খেতে পারে তাহলে 70 বছর হলে কিন্তু হবে কি নাই বুড়ি? নাই। যদি পরে সাদা শাড়ি তবুও দেখাবে যেমন সেই 16 বছর এইলে কি উড়াইলে তেল মশলা হলো, মানে এইলে সব আপনার জানা জানি আছে। আর এদিকে দেখতে পাচ্ছেন, এদিকে এদিকে ভাতটা হচ্ছে, এদিকে মাংস হচ্ছে। এটা হচ্ছে কিন্তু পায়েস, মানে বুঝতে পারছেন ভোজ খাতা এলে যে খাবারটা দিলে সবাই করা চয়েস, ওটার নাম ওটা কিন্তু পায়েস। তারপরে আজ না তো কালকে জীবনটা হবে কে শেষ? চানা মশলা। চানা মশলা। যাই হোক, তবে আমি আপনাকে একটাই কথা বলবো যে এথায় রান্না বান্না করতে যাই করবেন না ঝামেলা, হ্যাঁ না? বাবা রাজা বুঝতে পারছেন এটা মন ভুলা ফর্মুলা, মানে পয়সা চুলা। সবজির নাম কি? সবজির নাম ছেছড়া। ও বা, মানে বুঝতে পারছে তো বুড়া যেমন ছেছড়া হতে মানে। আচ্ছা একটা কথা আমি যখন জানতে চাইবো যে এদিকে এখন বলছে কি আছে, নলপুরি না কি বলছেন? নলপুরির ময়দা। নলপুরির ময়দা আছে, এদিকে ভাত আছে, ওদিকে মাংস আছে, ওদিকে আছে ঘুগনি, ওদিকে আছে পায়েস, ওদিকে আছে আরো চাটনি, এদিকে আর কি আছে বলে ঝালটা না ওটা ছেছড়া। যখন বিকাশ মাতা আছে তো বুড়া, হ্যাঁ আজ তো 3-4 দিন হতে কিন্তু ইট গাড়া বা চুলা গাড়া, সত্যি করে বলো দেখেতে বানসের মা তো এইখিনতে কটা আছে বাঁশ গাড়া? বিশেষ করে কিন্তু এন্টারটেনমেন্টের জন্য কিন্তু ইউটিউবে করে ফোকাস, হ্যাঁ না? কারণ এটা বড় চাষ নাহলে খাবি পাঁচ, হ্যাঁ জল পড়ছে না পায়ের অ্যাঙ্গেল আমরা জষ্টি মাস। আনন্দ কেটারার বাসড়া অন মোবাইল নম্বর আছে এটা, আনন্দ হচ্ছে কেটারা, যে যা দেখছে কিন্তু আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যদি আপনার বুকিং করেন এই কারিগর যদি হয়ে 80 বছর ইয়ং ইয়ং কইনা ভাবে কিন্তু থুবড়াবর, এইটা কিন্তু দিলি আমি খবর, হ্যাঁ আপনারা করবেন না এটা, চলে আসবেন বুকিং করতে, কিন্তু আমার নাই এদের ঘর। ঠিক আছে, তোমার ভোজ খাওয়ার মন আছে না? লোকের কি না খাবার মন তো আমার পুরাই আছে, না ডাকলে পৌঁছে যায় আমি এরকমই। হ্যাঁ এরকমই। তাহলে তোমার ভোজটা? আমার ভোজটা বুঝতে পারছেন না, আমার দিয়া ভোজ মানে নিজের ভোজ দিয়া অত লহে না সহজ, মাথায় বহুত বড় চলে যে একটা ভোজ মানে ঢুকে যায় এমন ওটা গজ। যদি ভালো লাগে তো করবেন সম্মান, ভালো না লাগলে কিন্তু পেছন হাত লাগিয়ে গড়গড়াই কিন্তু ঘর চলে যান। তবে দুঃখের কথা বলবো কাকে, দুঃখের কথা বলবো কাকে, বলছে তোমে হুলকে হুলকে লোকে, কেউ কানা ঠেড়া খড়ি বুড়ি একটা কেউ বহু দিছে না, কথা যদি কইনা দেখতে যাচ্ছি সব জায়গায় রিজেক্ট হচ্ছি, বলছে চাকরি ছাড়া নাইলে বিটি দিব না। লোকের ভোজ খায়ে খায়ে গেলি রে বুড়াই, আমি লোকের বহু দেখে দেখে গেলি রে বুড়াই, আর 25 বছর পাইরাই গেল, 26 বছর ঢুকে গেল, রহলি রে তো বুড়াই। আচ্ছা আচ্ছা, আমি রহলি রে তো বুড়াই, লোকের বহু দেখে দেখে গেলি রে বুড়াই, আমি লোকের ভোজ খাইয়ে খাইয়ে গেলি রে বুড়াই। তবে শুনছেন কারিগররা, তোমাদের কেন দেখে কানা খোরা বুড়ি যদি বহু থাকে ফোন করে দিবে হে জানাই,
আলথো বুড়া নামটা খাতালে দিব এমনি ভাবে আর কতদিন বাঁচে থাকা দায়, তবে গোটা গায়ের নাম বদনাম দিলি রে ঢোকা, এমনি ভাবে আর কতদিন বাঁচে থাকা দায়। সম্পূর্ণ বড়া কিন্তু হাসি খুশি, বড়ার ব্যাপার খাচ্ছি খাসি, আমি করছি কিন্তু হাসি খুশি, আর আমার ভিডিও দেখলে আপনার কিন্তু হবেন নাই দোষী নাকি। নমস্কার নমস্কার, এই ছিল সমাচার, দেখা আছে পরবর্তী নতুন একটা ইন্টারেস্টিং বালা ভিডিও নিয়ে, তখন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন সকলে বন্ধুকে জানাচ্ছি, কিন্তু ওকে বাই বাই টাটা। কত খারাপ দেখাচ্ছে কিন্তু এত লোক সবাই ভালো আছে, কিরকম মোটা।